আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনার সাথে আলোচনা করব, আপনারা অনেকেই জানতে চেয়েছেন পাইলস কি বা অর্শ কি, কেন হয়, হলে করণীয় কি, কি কি সমাধান বা ট্রিটমেন্ট রয়েছে, ফিউচারে যাতে আর না হয় স্থায়ী সমাধান কি রয়েছে। আজকে খুবই সংক্ষিপ্তভাবে পাইলস কেন হয়, সমাধান কি রয়েছে, হলে কি করতে পারেন, ভবিষ্যতে যাতে না হয় কিভাবে চলতে পারেন, এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। পাইলস বা অর্শ কি, সংজ্ঞা দিলে বলা যায় যে আমাদের পায়ুপথে বা মলদ্বারে একটি রোগ বা সমস্যা, যেটা দুই ধরনের হয়ে থাকে, একটা অভ্যন্তরীণ ভিতরের দিকে হয়ে থাকে, একটি বাহিরের দিকে হয়ে থাকে। ভিতরের পাইলসটা সাধারণত বেশি বেদনাদায়ক হয় না বা সমস্যাদায়ক হয় না, সাধারণ ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় বা একা একা অটোমেটিকও সুস্থ হয়ে যায়। কিন্তু বহিরাগত যে পাইলসটা রয়েছে, যেই পাইলসটা একটু প্রেশার পড়লে বা টয়লেটের সময় বা বিভিন্ন কারণে বাহিরে চলে আসে, হাতের মাধ্যমে ভিতরে দিতে হয় এবং বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়, অতিরিক্ত পরিমাণে জ্বালা যন্ত্রণা বিভিন্ন কিছু সমস্যা হয়ে থাকে, এই পাইলসটা নিয়ে আমাদের একটু সমস্যা বেশি দেখা দেয়। তো পাইলস সাধারণভাবে ভিতর থেকে একটু ফেটে যাওয়া, একটু চুলকানো, তারপর একটু রক্ত ঝরা, এই সমস্যাগুলোর সমন্বয়ে কিন্তু আপনার পাইলসটা। তো এর সমাধানে আসা কতটা জরুরি আপনি কিন্তু বুঝতেই পারছেন, কারণ যেই অঙ্গে যেই স্থানে হচ্ছে সেই স্থানে হওয়াটা, সেই স্থানের সমস্যাটা আমাদের কাছে অতিরিক্ত টাফ ব্যাপার মনে হয়। এখন আসুন, পাইলসের চিকিৎসায় যাওয়ার আগে পাইলস হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে, যে কারণগুলো যদি আপনি এখন না জানেন, হয়তোবা চিকিৎসা করে সমাধান আসলো, ফিউচারে আবারও দেখা দিবে। তাই অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কারণ আমরা পাইলসের জেনে নিব। যদি কারণগুলো জানতে পারেন তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আর আপনার হবে না, সমাধানটাও কী হতে পারে অনেকটাই নিজেই বুঝতে পারবেন। নাম্বার 1 কারণ, যাদের পাইলস হয় ম্যাক্সিমাম কারণই হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকা। হ্যাঁ, যাদের দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, টয়লেট ক্লিয়ার হয় না, অতিরিক্ত শক্ত পরিমাণে টয়লেট হয়, তাদের পাইলস হতে পারে। একই সাথে যারা টয়লেটে দীর্ঘ টাইম বসে থাকে তাদের পাইলস হতে পারে, সাথে সাথে যারা টয়লেটে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে টয়লেট করে তাদের পাইলস হতে পারে। এরপরে দীর্ঘদিনের যেমন ডায়রিয়া, যদি দীর্ঘমেয়াদি কোনো ডায়রিয়ায় কেউ ভুগে থাকে তাদেরও কিন্তু পাইলস হতে পারে। এরপরে শাক সবজি আঁশযুক্ত বা ফাইবারযুক্ত খাবার, বিশেষ করে পানি না খেলে, মানে পানি কম খেলে, পর্যাপ্ত পানি না পান করলে তাদের কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা থেকে যায়। শরীরে অতিরিক্ত ওজন থাকলে পাইলস হতে পারে। এরপরে দীর্ঘক্ষণ বসে কাজ করা বা দাঁড়িয়ে থেকে এক জায়গায় দাঁড়িয়ে থেকে কাজ করাই পাইলস হতে পারে। অতিরিক্ত ওজন উঁচু করলেও কিন্তু পাইলস হতে পারে। এরপরে আমি আপনাদের বলতে চাই, IBS ইরিটেবল ভাওয়েল সিনড্রোম বা পেটের সমস্যা, পেটের পীড়া, বিভিন্ন সমস্যার সমন্বয়ে IBS, যাদের দীর্ঘমেয়াদী IBS এর সমস্যা বা আমাশয়ের সমস্যা থাকে তাদেরও কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। সর্বোপরি মূল বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে পেটের সমস্যা যাদের থাকে তাদের পাইলস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি হয়। এজন্য আপনারা পাইলসের ট্রিটমেন্টে তো যাবেনই, কিন্তু পাইলসের ট্রিটমেন্টের আগে মাথায় রাখতে হবে নেক্সটে পেটকে ক্লিয়ার রাখতে হবে, টয়লেটকে ক্লিয়ার রাখতে হবে, শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, পানির ঘাটতি পড়া যাবে না। এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন, টয়লেটটা যদি ক্লিয়ার হয় আপনার, ইনশাল্লাহ অনেকটাই, বলতে গেলে বলা যায় 90% পাইলস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে। আমি আশা করি এই বিষয়টা মাথায় রাখবেন। স্যার, আমি আপনাদের বলতে চাই, যারা টয়লেট নরম করার লেক্সেটিভ নামক ঔষধগুলো আপনারা সেবন করে থাকেন দীর্ঘদিন যাবত, এই ঔষধ অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। সাথে সাথে আমি আপনাদের বলতে চাই, অনেকে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমায় না, না ঘুমের কারণে শরীরে অতিরিক্ত পরিমাণে টক্সিন জমে যায়, পর্যাপ্ত পানি না খেয়ে টক্সিনটা যদি বের না করতে পারেন বিভিন্ন মাধ্যমে, সেজন্য আপনাদের পাইলস হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। অনেক সময় দেখা যাচ্ছে কি, যে অনেক গর্ভবতী মায়েদেরও কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। তো এই বিষয়টাও মাথায় রাখবেন। টোটাল মিলে আমি আপনাদের বলতে চাই, পাইলসের ট্রিটমেন্টে যাওয়ার আগে পাইলস কেন হলো, এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন ভবিষ্যতে আর আপনার পাইলস হবে না। এখন আসুন, পাইলসের ট্রিটমেন্টে করণীয় কী। ট্রিটমেন্টের প্রথম করণীয় হচ্ছে আপনার টয়লেটকে ক্লিয়ার করতে হবে। এরপরে স্বাভাবিকভাবে মানসিক চাপটা মুক্ত থেকে স্বাভাবিকভাবে আপনারা হোমিও ট্রিটমেন্টটা নিতে পারেন। হোমিও ট্রিটমেন্টে ভালো ট্রিটমেন্ট রয়েছে পাইলসের জন্য। আপনারা আশেপাশে ভালো কোনো ডাক্তার দেখিয়ে, হোমিও ডাক্তার দেখিয়ে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন, ইনশাল্লাহ সমাধান চলে আসবে। এছাড়া আপনার অ্যালোপ্যাথিতেও
ট্রিটমেন্ট রয়েছে, ইনস্ট্যান্ট সমাধান আসে বা একটু দ্রুত সমাধান আসে এমনও কিছু অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট রয়েছে, দীর্ঘমেয়াদীও ট্রিটমেন্ট রয়েছে, সাথে সাথে বর্তমান উন্নত চিকিৎসার মধ্যে কিছু লেজার সার্জারি রয়েছে, সেগুলো আপনারা ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুসারে পাইলসের ট্রিটমেন্ট করতে পারেন। পাইলসের ট্রিটমেন্টে সাবধান, বাহিরে কিন্তু পাইলসের ট্রিটমেন্টে বিভিন্ন রকমের অসাধু ট্রিটমেন্টও রয়েছে যা ইনস্ট্যান্ট কাজ আসলেও ভবিষ্যতে সমস্যা হচ্ছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। পাইলস কি এটা আপনাকে সহজে যদি আপনি বুঝতে পারেন সমাধানটা আপনার হাতে রয়েছে, জাস্ট মাংস অংশ বেড়ে যাওয়া, জাস্ট একটু এখানে ফুলে ওঠা, একটু রক্ত বের হওয়া, একটু চুলকানো, এগুলা আর এগুলা সমস্যার সমাধান আসতে হলে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনলে এমনি সমাধানে চলে আসবে, অটোমেটিকই সমাধানে চলে আসবে। বেশি সমস্যা হলে, রক্তক্ষরণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ঔষধ সেবন করতে হবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। সো দীর্ঘমেয়াদী পাইলস থেকে নিজেকে রক্ষা করতে হলে নিজের মধ্যে পরিবর্তন, খাদ্যাভ্যাস, ঘুম, চলাফেরার স্টাইল এগুলো চেঞ্জ করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর আপনার পাইলস হবে না। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী করে নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।